হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আমি আবার চলে এলাম তোমাদের সাথে কিছু কথা বলবো বলে, এই কদিন আসতে পারিনি। গতকাল শিবরাত্রি ছিল, খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে কিছু কথা বলি, কিছু কথা বলে সারাদিন কী করলাম না করলাম একটু শেয়ার করি। কিন্তু এত টায়ার্ড ছিলাম শিবরাত্রি করে, সারাদিন উপোস করে সন্ধ্যেবেলায় বাবার মাথায় জল ঢেলে তারপরে ফল টল খেয়েছিলাম, কিন্তু তারপর আর পারি, খুব ইচ্ছে ছিল আসার কিন্তু আসতে পারিনি। বসে বসে ব্লগ দেখেছি, অনেকগুলো ব্লগ দেখেছি, ভালো লেগেছে, পুরো সময় কাটিয়েছি। তো আজকে তোমাদের কাছে একটু চলে এলাম। শিবরাত্রির দিন আমার সাথে একটা দারুণ ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, সেই কথা একটু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এরকমই এই শ্রাবণ মাসে যে আমরা সোমবার করি, এরকম শ্রাবণ মাস ছিল বেশ অনেক বছর আগে। তো আমি ওই মন্দিরে যেতাম বাবার মাথায় জল দিতে, সোমবার প্রত্যেকটা সোমবার করতাম, শ্রাবণ মাসের সবকটা সোমবারই মোটামুটি করতাম। তো সেরকমই একটা সোমবার উপোস ছিলাম, উপোস করে ফল নিয়ে, তো যথারীতি আমরা তো সকলেই আমরা ফল নিয়ে বাবার কাছে যাই, ফল তার সাথে আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকে। তো এরকম অবস্থায় ফল নিয়ে যাব, সেদিন কি একটা হলো, আমি খুব মানে উপোসের দিন গতকালও ছিল, তো খুব পেয়ারা ভাল লাগে আমার, তো বাবার মাথায় একটা পেয়ারা দিই আর নিজেরও থাকে, এই দুটো করে ফল আনা হয় আর কি। মন্দিরে যে ফলটা দিই সেই ফলটা সাধারণত আমরা, জানি না তোমরা কী করো, আমি সাধারণত সেটা খাই না, আর ওই মন্দির থেকে একটা ফল নিয়ে আসি, ওটাই বাবার প্রসাদ বলে নিই, মানে অন্য কেউ দিয়েছে এমন একটা, আর আমার নিজেরটা আমি রেখে আসি। তো সেদিন কি হলো, একটা মাথায় সকাল থেকে একটা জেদ, যেন পেয়ারাই আমি খাবো, পেয়ারা আমার চাই চাই। তো যথারীতি আমার হাজব্যান্ড তো আমার ফলমূল কিনে নিয়ে আসতেন, এনে আমাকে সব দিতেন আর কি। তো আমি দেখলাম যে সেই দিনকে সব ফলই এসছে কিন্তু পেয়ারা